নারায়ণগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তৃতীয় দিনের মতো স্বজনদের নমুনা সংগ্রহ চলছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাবা মা ও সন্তানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির ফরেন্সিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার। এদিকে নমুনা পরীক্ষা দিতে আসা স্বজনরা জানান, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই প্রাণহানি ঘটেছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আমাকে লাস্টটা যাতে আমরা ঠিকঠাক মতো পাই, মাটিটা যাতে দিতে পারি, এটাই পাই আর কিছু না। দুঃসহ সেই স্মৃতি এখনও তারা করে বেড়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার পরিবারগুলোর স্বজনদের। চোখে মুখে এখনও তাদের আতঙ্কের ছাপ। মর্মান্তিক সেই দুর্ঘটনার কথা মনে করে এখনও আঁতকে ওঠেন অনেকে। স্বজনদের শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা ভুক্তভোগীরা বলছেন, মালিকপক্ষের গাফলিতির কারণে এই দুর্ঘটনা আর এত প্রাণহানি ঘটেছে। কাম করতে গেছে, খোঁজ নাই, খোঁজ হয় না, বাবা নিতে আইছি, মতলবে আমার ছেলের কোনো খোঁজ খবরও নিল না। সিআইডির ফরেন্সিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, নিহতদের শরীর আগুনে পুড়ে কয়লার মতো হয়ে গেছে, যার কারণে তাদের দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে। এ কারণে সময় বেশি লাগছে বলে জানান তিনি। এখানে যারা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের মৃতদেহগুলো এত বেশি মাত্রায় বার্ন ছিল যে আমরা নমুনা হিসেবে শুধুমাত্র দাঁত এবং হাড়ই নিতে পেরেছি। টিস্যু হলে হয়তো কম সময় লাগতো, কিন্তু টিস্যুগুলো পুড়ে যাওয়াতে টিস্যু আমরা নিতে পারিনি, যার কারণে দাঁত এবং হাড় থেকে ডিএনএ প্রোফাইল করতে একটু সময় লাগে। এদিকে সকালে নারায়ণগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, কারখানাটিতে শিশু শ্রমিক কিভাবে কাজ করত এর তদন্ত করা হবে, বিল্ডিং কোডে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50,000 করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি। বিপুল দেবরায়, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।